সাবস্ক্রাইব করুন কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলকে এবং বেললাইকানে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য ওয়েলকাম ফ্রেন্ডস কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এনআইএস থেকে যে সমস্ত শিক্ষকেরা ডিএলএড করছেন তাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব এনআইএস ডিএলএডে ভর্তির রসিদ কীভাবে পাবেন আপনারা যখন এনআইএস ডিএলএড এ ফর্ম ফিল আপ করেছিলেন অ্যাডমিশন নেওয়ার জন্য তখন আপনাদের একটি পেজ স্লিপ মানে একটি রসিদ আপনাদের এসেছিলো কিন্তু আপনারা অনেকেই সেই রিসিভ কপিটা ডাউনলোড করেননি বা আপনারা প্রিন্ট করে নেননি সেটার জন্য আমাকে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন হোয়াটসঅ্যাপ ফেসবুক সমস্ত গ্রুপে দেখতে পাই যে আমি ভর্তির রসিদ রসিদ কপি রিসিভ কপি কিভাবে পাবো ভর্তির রসিদটা কিভাবে ডাউনলোড করতে পারবো তো সেটা আমি আজকে এই ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটি পুরোটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আপনারাও আপনাদের ভর্তির রসিদ ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা এটি হচ্ছে একটি লিঙ্ক এনআইএস এর টিচার সেকশন রিসিপ্ট এর টিচার সেকশন তো এই রিসিপ্ট কপির দেখুন এখানে রেফারেন্স নম্বরের পাশে সমান সমান চিহ্ন রয়েছে তো এটাকে আপনারা কপি করবেন তো আমি এটা ডেসক্রিপশনে দিয়ে দেব দেখুন আমি এটাকে কপি করছি কপি করলাম কপি করার পর এখানে রেফারেন্স নম্বরটা দিতে হবে আমার কাছে একটি রেফারেন্স নম্বর রয়েছে আমার একটি দাদার তো আমি সেই রেফারেন্স নম্বরটা দিয়ে দিচ্ছি তো আপনারা দেখুন দেখুন এই রেফারেন্স নম্বরটা আমি দিলাম এখন এখানে আমি ক্লিক করব দেখুন এখানে পেজ লোডিং হচ্ছে এর ওয়েবসাইট এখন ওপেন হয়ে যাবে তারপর ভর্তির রসিদটা চলে আসবে সবার সামনে তো দেখুন এখানে নাম বাবার নাম মার নাম অ্যাড্রেস এনআইএস ডিএলএড যে ভর্তির সময় যে রিসিপ কপিটা সেটা পুরোপুরি চলে এসছে এবং ইমেল আইডি কোন ইমেল আইডি দিয়ে রেজিস্টার করেছিল রেজিস্টার করেছিল কোন মোবাইল নাম্বার দিয়ে করেছিলো এখানে ডেবিট কার্ডে যে ডেবিট কার্ড দিয়ে যে অনলাইন পেমেন্টটা করেছিল সেটাও কিন্তু এখানে চলে এসেছে এটা আমার একটি দাদার রেফারেন্স নম্বর দিয়ে আমি আপনাদের দেখালাম এখানে প্রিন্ট দিস পেজ এখানে ক্লিক করলে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন এই পেজটি এখন আসবো আপনারা কিভাবে আপনাদের এই রিসিপ কপিটা ডাউনলোড করবেন আপনাদের সামনে আমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেবো এই লিঙ্কটিকে আপনারা কপি করবেন কপি করার পর রেফারেন্স নম্বরের জায়গায় আপনাদের রেফারেন্স নম্বরটি বসাবেন আমি যেভাবে আপনাদের দেখালাম ভিডিওতে কিন্তু ডেসক্রিপশনের লিঙ্ক অনেক সময় কপি করা যায় না তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন তো সেক্ষেত্রে আপনারা সেই লিঙ্কটা কপি করতে পারবেন না এবং আপনাদের রেফারেন্স নম্বরটিও বসাতে পারবেন না তো আমি আপনাদের দেখাচ্ছি এখানে যা যা ওয়ার্ড রয়েছে আপনারা জাস্ট সিম্পলি সেই ওয়ার্ডগুলি আপনারা খাতার মধ্যে লিখুন দেখে দেখে দেখুন এখানে দেখুন এখানে যা যা আছে সেগুলো আপনাদের সেম ডিটেলস আপনাদের টুকতে হবে এইচ টি পি স্ল্যাশ ডট 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 ইন দেখুন লিঙ্কটা ক্রিয়েট হচ্ছে এই জন্য ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অপশনটিও চলে এসেছে তারপর স্ল্যাশ দিয়ে টিচার স্ল্যাশ ডিসিপ্ট ডট এ এক্স পি এক্স কোশ্চেন মার্ক রেফারেন্স নং তারপর সমান সমান দিয়ে আপনারা আপনাদের নিজের যেটা রেফারেন্স নাম নম্বর এটা সেটা আপনারা দিয়ে দেবেন তো আমি আবার আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন একদম সেম লিঙ্ক আপনারা আপনাদের সামনে ক্রিয়েট হয়ে গেল এখানে ক্লিক করবেন আপনারা সেই পেজে আপনার চলে যেতে পারবেন আপনারা ভর্তি রসি রসিদ আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আশা করছি আপনারা ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এভাবে আপনারা নিজেদের রসি রসিদ ভর্তি রসিদ আপনারা ডাউনলোড করে ডাউনলোড করে নিতে পারেন প্রিন্ট করে নিতে পারেন ভিডিওটি সবার সাথে শেয়ার করুন সবাইকে জানান যে কীভাবে ভর্তি রসিদ তারা ডাউনলোড করবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকানটি রয়েছে বেল বেলাইকানে প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ